হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমা, আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডায়েরি। আজকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ক্যামেরাটা অন করলাম, দেখতেই পাচ্ছেন একদম আমি রেডি হয়ে গিয়েছি ঘুম থেকে উঠেই। আপনাদের সবার কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেশ হয়েই হচ্ছে আমি আগে রান্নার জন্য চুলায় ডাল বসিয়ে দিলাম, দেন হচ্ছে আমি নাস্তা করতে চলে যাব। নাস্তা করতে চলে আসলাম। সবাই ভাবে যে আমি সবসময় শুধু সকালে চাই খাই, তাই দেখাচ্ছিলাম আর কি যে না, আমি সকালে অন্য কিছুও খাই, বাট দেওয়া হয় না বা আমি খুব লেট করে খাই। সকালে আমি ভারী খাবার খেতে পারি না আর কি, তাই একটু লেট করে আমি খাই। সবার ডিমগুলো আপু একসাথে ভেজে ফেলেছিল, ভেজে দেন হচ্ছে আপু সবারগুলো দিচ্ছিল আর কি। আর আমি হচ্ছে সকালে একটার বেশি পরোটা খাই না সাধারণত। নাস্তা করেই হচ্ছে এখন চা নিয়ে বসলাম, আজকে একটু আগেই নাস্তা করেছি, দেন হচ্ছে পরে চা খেতে আসলাম। এঞ্জেল সবার চা বানিয়ে ফেলেছে, আর এই তো আমার চা রেডি হয়ে গেছে। আমি হচ্ছে একটু আমার পরোটা থেকে আধা পরোটা রেখেছি, মানে আধা পরোটা ডিম দিয়ে খাই, আধা পরোটা চা দিয়ে খাই। কই যাচ্ছ, কই যাচ্ছ? আম্মু হচ্ছে নিচে ময়লা দিতে যাবে, তারপরও সে সাথে যাবে রেডি হয়ে। আচ্ছা, এই জুতোগুলো কি সবাই কেউ রাফ ইউজ করে? হ্যাঁ, এই জুতোগুলো কেউ রাফ ইউজ করে? লিফট আসছে মানে এখন সে দৌড় মারবে। কি কি নিছো, পানির পটও নিছো? আরে জুতো পরে যাও। লিফট আসছে, এক বোন যাবে আর এক বোন হচ্ছে এক্সাইটেড। আস্তে ধীরে, তো মারামারি করছো কেন? পানির পট, পানির পট, যাও 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 যাও, দৌড়ো টাটা। নাস্তা করে এখানে হচ্ছে আমি আলুগুলো কেটে নিচ্ছি, মানে কাটাকুটি করে নিচ্ছিলাম হচ্ছে তরকারির জন্য সব কিছু। দেন হচ্ছে আমি আমার যা যা প্রয়োজন তাতে একটু একটু করে কেটে নিচ্ছিলাম আর কি। ফার্স্টে হচ্ছে আলু কেটে নিচ্ছিলাম তরকারির জন্য, দেন হচ্ছে বাকি সব কিছু কাটবো। এদিকে হচ্ছে ফার্স্টে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিই ডালের জন্য। দেখতে পাচ্ছেন যে আমি ঘুম থেকে উঠে ডাল আর ভাত আগে বসিয়ে দিই, বাকি তরকারিগুলো সব কিছু পরে রান্না করি, এতে হচ্ছে দুপুরে টাইমলি খাওয়া যায় আর কি। তো দেন হচ্ছে আমি ডালটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে, নাস্তা করে আস্তে আস্তে দেখলাম ডাল আমার হয়ে গিয়েছে। দেন এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজগুলো বাগার দিয়ে নিচ্ছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম আর কি, ডালে বাগার দিব। তো দেন এই তো আমি এদিকে পেঁয়াজগুলো ভালো করে দিয়ে নিলাম, বাগার দিয়ে নিলাম। আর টমেটোটা যেহেতু ফ্রোজেনের ছিল সেজন্য একটু হচ্ছে গলতে টাইম লাগছিল। ওই দিক দিয়ে হচ্ছে জানলাটা একটু খুলে দিলাম, আর এখন হচ্ছে আমার ডাল প্রায় হয়ে গিয়েছে। ডালটা আর একটু ভালো করে গরম হওয়ার জন্য ওয়েট করছি, দেন আমার ডাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলা শিফট করে নিচ্ছি, ডালটা আরেক চুলায় বসিয়ে এখন হচ্ছে রান্নার জন্য এই চুলা আরেকটা পাত্র বসিয়ে দিলাম আমি। দেন দেখলাম যে এই চুলা হালকা পানি আছে, পাত্রটা যেহেতু ওয়াশ করা হয়েছে কিছুক্ষণ আগেই, তো এটা পানিটা ফেলে দিলাম আর কি। আমার কড়াইটা হচ্ছে গরম হয়ে গেছে, যদি এটা কড়াই না মানে মোটামুটি আর কি ওই একই আর কি। এখন আমি হচ্ছে তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আমার প্রয়োজন তেলটা ভালো করে গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। দেন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। পেঁয়াজগুলো ভালো করে গরম হওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিলে তরকারিটা একটু ঘনত্ব বাড়ে, সেই জন্য আমি সব তরকারিতে আদা রসুন বাটা দিয়ে থাকি। আমি বলেছি যে আমরা সব তরকারিতে আদা রসুন বাটা খেয়ে থাকি, অনেকে না খেলে সেটা স্কিপ করতে পারেন। দেন হচ্ছে এখানে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন বা কালার সুন্দর আসার জন্য। আর যেহেতু হচ্ছে একটু কালার সুন্দর হলে খেতে ভালো লাগে না, দেন হচ্ছে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিই পরিমাণ মতো। আর এগুলো সব হচ্ছে উপরে ক্যাবিনেট থেকে নামানো হচ্ছিলো, তাই একটু দেখছি নি যে আমি একবার এদিক একবার ওইদিক করছি। মশলাগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছিলাম আর কি। আর ওই দিক দিয়ে হচ্ছে ডালটা আমার একদম হয়ে গিয়েছে, বাট তারপর হচ্ছে আমি একটু গুটানো দিচ্ছিলাম, যেহেতু টমেটোটা এখনও গলেনি সেজন্য, যদিও বাগার দিয়ে দিয়েছি বাট টমেটো গলে নিয়ে দেখি একটু ঘুটানটা দিলাম। এখানে হচ্ছে মুরগি যেটা কেটে রেখে নিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। যেহেতু দেশি মুরগি ছিল সেজন্য হচ্ছে আমি কষিয়ে রান্না করছি, দেশি মুরগি কষিয়ে রান্না করাটাই আমার কাছে ভালো লাগে, ভেজে রান্না করলে শক্ত হয়ে যায়। এখন হচ্ছে ঢেকে দিয়েছি, আর ওদিক হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আমি ডালের মধ্যে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর মুরগিটা দেখতে আসলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে পানি উঠেছে। আমি কিন্তু এখন এক্সট্রা পানি দিন, এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি। দেন আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এদিক দিয়ে হচ্ছে পোলার চাল নিয়ে আসলাম আমি, হচ্ছে প্যাকেট পোলার চালের মধ্যে চাষি পোলার চালটা খুব কমফোর্টেবল, আর হচ্ছে চাষিটার চালও ভালো, দেন হচ্ছে রান্না করতেও খুব কমফোর্টেবলভাবে মানে ঝরা ঝরা থাকে আর কি, অত লেগে যায় না। দেন আমি চালটা ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত একদম নর্মাল পানি বেরোচ্ছে। সাদা পানি মানে হচ্ছে চালের মধ্যে নাকি এখন সব জায়গায় মেডিসিন ইউজ করে থাকে বা রং ইউজ করে থাকে, তো সেই জন্য হচ্ছে এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ নর্মাল পানি না বেরোচ্ছে। ওই দিক দিয়ে চাল ধুতে ধুতে এদিক দিয়ে হচ্ছে আমি পোলার চালের জন্য বড় কড়িয়াটা বসিয়ে নিয়েছি। আর মুরগির মাংসটা দেখছিলাম, মুরগির মাংস কিন্তু আমি এখনও পানি দেয়নি, সেটা হচ্ছে নিজেদের মানে মুরগি থেকে যা পানি উঠেছে সেটা দিয়ে হচ্ছে কষানো হচ্ছে।
আর এদিকে হচ্ছে আমি চালের জন্য কড়িয়া বসিনি, আর কড়িয়াতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছিলাম পর্যাপ্ত পরিমাণে। আমার তেলের বোতলটা ছোট হওয়ার কারণে এটাতে হচ্ছে একদিন পরপরে তেল শেষ হয়ে যায়। এখন হচ্ছে আমি উপর থেকে তেল নামাচ্ছিলাম আর কি, দেন আমার পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন। আবার হচ্ছে উপরে রেখে দিচ্ছি ক্যাবিনেটের মধ্যে সব কিছু। আর ওদিক দিয়ে মুরগিটা হচ্ছে প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মুরগিতে আলু দিয়ে নিব। পানি কিন্তু এখনও দেয়নি, এখন হচ্ছে আলুটা দিয়ে ভালো করে কষাবো। আর এদিক দিয়ে পোলাওয়ের চাল হচ্ছে, আমার তেল গরম হচ্ছে পোলাওয়ের জন্য আর কি। দেন হচ্ছে এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো হচ্ছে সব দিয়ে নিচ্ছিলাম তেলের মধ্যে আর কি। মানে তারপর পেঁয়াজ দিয়ে নিলাম। আমি শর্টকাটে বাসেভাবে পোলাও রান্না করে থাকি, সেভাবে রান্না করছি। চাইলে আপনারা আরও অনেক কিছু ইউজ করতে পারেন, আমিও করে থাকি যদি গেস্ট আসে। বাসায় একটু নরমভাবেই রান্না করছিলাম। তেজপাতা দিয়ে নিলাম এখানে হচ্ছে যতটুকু প্রয়োজন আর কি, তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম। দেন এগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, একদম হচ্ছে একটা কালার চেঞ্জ চলে এসেছে। দেন হচ্ছে আমি এখন পোলার চালগুলো দিয়ে রেখেছি। আমি পোলার চালগুলো আগে ধুয়েছি, এতে হচ্ছে পানিটা শুকিয়ে গেলে চালগুলো একটু ঝরঝরা থাকবে। আর হচ্ছে চালগুলো যত ভালো করে ভাজা হবে তত ভালো হচ্ছে চাল মানে রান্নার পরে আরও ঝরঝরা থাকবে। সেই জন্য হচ্ছে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। আর ওই দিক দিয়ে কিন্তু আমার দেশি মুরগিটাও কষানো হচ্ছে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিয়েছি পোলার চালে, লবণটা একটু বেশি দিয়েছি। ফার্স্টে লবণ বেশি হলো, চালগুলো ভালো করে ফুটার পরে আর লবণটা বেশি মনে হয় না। কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম, এই তো কাঁচামরিচ দিয়ে এখন চালগুলো আমি প্রায় হচ্ছে 6-7 মিনিট মতো ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন চালগুলো ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে আমার ভাজা হয়ে যাচ্ছে, প্রায় একদম লালচে লালচে হয়ে আসছে। আর যদি যত ভালো ভাজবেন তত ভালো হচ্ছে আপনার চালটা ঝরঝরা থাকবে, ভাতটা আর কি ঝরঝরা হবে। 6-7 মিনিট পরে আমার একদম, দেখেন বড় অপু এসে দেখছিলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি হচ্ছে এখন দুধ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, আমার যেহেতু গুঁড়া দুধ ছিল আমি দুধটা গুলে নিয়েছি। গুলে দেন হচ্ছে এখানে দিয়েছি 1 কাপের মতো, এখানে যতটুকু প্রয়োজন। আর দুধ দিলে একটা এক্সট্রা স্মেল আসে, দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, আমি যেহেতু বাসার জন্য সেজন্য আর পেঁয়াজ বেরেস্তাটা দেইনি। দেন এখন হচ্ছে দুধটা দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছিলাম, একদম যাতে পানি না থাকে, ঝরঝরা হয়। সেই জন্য আর কি পোলার চাল যত ভাজবেন ততই ঝরঝরা হবে, আমি বারবারই বলছি। দেন হচ্ছে এখানে গরম পানি দিয়ে নিলাম আমি আমার পরিমাণ মতো, যতটুক চাল হবে তার দ্বিগুণ পানি হবে। সো আমার হচ্ছে যেহেতু 1 কেজি পুরো চাল ছিল, তো সেই অনুযায়ী হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছিলাম। আর ওই দিকে হচ্ছে মুরগির মাংস পানি ঝোল দিয়ে দিলাম, দুইটাই একসাথে করে ফেললাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, এখন হচ্ছে এটা আমি ঢেকে দিবি। এখানে আমি আরেকটু লবণ দিয়ে নিলাম, আমার কাছে লবণ কম মনে হচ্ছিলো। আর ওই পাশে হচ্ছে মুরগিটাও ঢেকে দিয়েছি, দুইটাই হচ্ছে পানি দিয়ে নিয়েছি। এই তো এত পরিমাণ গরম, আর আমার হচ্ছে বারবার রুমে গিয়ে রেস্ট নিতে ভালো লাগে, একদম রান্নাঘরে আসলে রান্না সব শেষ করে রুমে যাব, আমার কাছে এটা ভালো লাগে। ফ্রিজ হচ্ছে ক্লিন করবে, এখন আমি করবো আর কি, রাখছি এই এটার এখন ক্লিন করতে হবে। এদিক দিয়ে হচ্ছে পোলাওটা আবার চেক করতে আসলাম, দেখতে পাচ্ছেন আমার চাল প্রায় 50% বেশি হচ্ছে ফুটে গিয়েছে। তো আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছিলাম পোলাওটা। বরফ এসে নাড়া দিয়ে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না, না সরি এটা আমি নাড়া দিয়েছিলাম, বরফের আগের বাগ নাড়া দিয়েছিল। সো মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমার চালটা যেহেতু 50% বেশি হয়ে গিয়েছে, এখন আমি তাওয়া দিয়ে নিব। তাওয়ার উপরে হচ্ছে কড়াইটা বসাই নিব আর কি, বা পাড়ের তিল হোক যেটাই হোক সেটা বসিয়ে নিব। এতে হচ্ছে আপনার আর কম আছে ভালো হবে, বেশি টাইম লাগলেও চালটা ভালো থাকবে বা হচ্ছে ভাতটা সুন্দর হবে। এখানে হচ্ছে অ্যাঞ্জেল কিছু আম কেটেছিল, তা হচ্ছে আমগুলো খাচ্ছিলাম আমি আর অ্যাঞ্জেল বসে বসে। এই তো রান্না আমার প্রায় শেষের দিকে, এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজ পরিষ্কার করতে চলে আসি। বাসার 3টা ফ্রিজ, 3 বোনের ভাগে পড়েছে, তো আমার ভাগে এই ফ্রিজটা পড়েছে, আমি এখন এটা ক্লিন করতে চলে আসলাম। যেহেতু ফ্রিজ 1 রাত আগেই অফ করে রেখেছিলো, তারপরে হচ্ছে সম্পূর্ণ বরফ ভালো করে নর্মাল হয়নি। তো দেখতে পাচ্ছেন যে আমি ফ্রিজ এভাবে পরিষ্কার করে থাকি, যদি ফ্রিজের নিচে আরেকটা জায়গা আছে যেখান থেকে হচ্ছে খুলে দিলে ফ্রিজের পানিগুলো সুন্দরভাবে পড়ে যাবে, বাট ওইভাবে হচ্ছে পুরো ফ্লোর ভিজে যাবে, যে জন্য আমি নিজে এভাবে উঠাচ্ছিলাম। আর এত পরিমাণ ঠান্ডা যে আমি পানি চিপে নিতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে 1 বালতি হয়ে গিয়েছে, সেগুলো আমি আবার ফালাতে গিয়েছি। এই যে এভাবেই হচ্ছে এখানে পানিগুলো নিচ্ছি, প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, ওঠানোই যাচ্ছিল না ভালো করে। দেন এখানে আমি নিচে থেকে দিলে পুরো ফ্লোরটা নষ্ট হওয়ার ক্ষেত্রে এরকম হচ্ছে উচকে উচকে তুলে নিচ্ছিলাম আর কি। এতে যদিও কষ্ট হয় কিন্তু হচ্ছে তাড়াতাড়ি হয় আর কি।
শুধু মশলার বাড়ি সব এই সব মশলার বাড়ি উভিজাল করে হয় এই সব মশলা এখানে হচ্ছে চটপটির বুটটা আর কি সেদ্ধ করে নিচ্ছি। এই তো আমি হচ্ছে আমার পরিমাণ মতো দিয়েছি, তাই আমার তিনটা সিটি প্রয়োজন। যেহেতু শুক্রবার ছিল, নামাজ টামাজ শেষ করে এখন হচ্ছে আমি খাবার দাবার নিয়ে বসে পড়লাম একদম হচ্ছে আমার মন মতো করে। নীল শুনে তারপরে আম কাটছে, তারপরে দেখছে এই কালার। এখন এঞ্জেলের মনের বাসনা কি, লাল টকটকা আম খায় না। এটা হচ্ছে এটা রূপালী, এটা হচ্ছে আসল আর কি। আমার একটু কালার হতে পারতো, আপুর স্মেলটা ভুল হয়েছে। আর হচ্ছে এই যে এই পাশে একজন বান্দর আছে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে তার, বান্দর এখন ঠ্যাং সরিয়ে ফেলেছে। আমি আগে কেন বলবো ঠ্যাং দেখা যাচ্ছে তোমার, এখন সে খেয়ে রিভিউ দিবে, তার মুখ দেখানো যাবে না। আপার আপা কাজের গুলোর মতো আছে, তাই কেমন কেমন হয়েছে ভাজে আমার জুতার বাড়ি মারবা আম্মু যদি এই ব্লগ দেখে রিভিউ দেখে। মনে হচ্ছে বৃষ্টি নামবে, ওয়েদার পুরো একদম মেঘলা হয়ে আসতেছে। যদিও দেখছেন যে আমি একটু আগে গোসল করে ফেলছি, বাট যদি বৃষ্টি নামে আমি আবার ভিজবো। এই যে বসলাম ওয়েদার দেখে তাকায় আছে, যদি বৃষ্টি নামে আমি আবার ভিজবো। আমাকে ভিজতে এত ভাল লাগে, দেখা যাক বসছি এখানে কখন বৃষ্টি আসে। কারণ আমি মানে অনেকদিন ওয়েট করি, আজকে যেহেতু শুক্রবার আমি তাড়াতাড়ি গোসল করে ফেলছি, নামাজ টামাজ পড়তে হবে দেখে, নাহলে আমি অনেকক্ষণ ওয়েট করি বৃষ্টির জন্য, বাট বৃষ্টি আসে না। আলটিমেটলি গিয়ে আমার সন্ধ্যাবেলা গোসল করতে হবে। যে এখনও কি সুন্দর ওয়েদার বসে আছে, ভাবছি আজকে বৃষ্টিতে ভিজবই, দেখি কখন আসে। যদি ভিজে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো, এখন বৃষ্টি আসলেই হয়। মেঘলা মেঘলা ওয়েদার বাট বৃষ্টি আসে না, স্যাড লাইফ। আমার মতো কার কার ভালো লাগে আপনাদের বৃষ্টিতে ভিজতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাল্লাহ ওয়েদার এত সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছেন। আমি তো দেখে আকাশের দিকে তাকিয়ে আছি, মেঘলা হয়ে আছে বাট বৃষ্টি নামছে না। প্রতিদিনই এরকম হয়, বলেছিলাম না আমি এখনও বসে আছি। আর আলহামদুলিল্লাহ এখন হচ্ছে 5:30-5:30 বাজে বাজে আর কি, বাট হচ্ছে ফুল মেঘলা আকাশ, একদম কালো কালো হয়ে গেছে আর কি। আমি একটু দেখাবো, সো এখন দেখা যাক বৃষ্টিটা নামে কিনা। সন্ধ্যা হয়নি বাট সন্ধ্যার মধ্যে একদম কালো হয়ে গেছে আকাশ, পুরো কালো। বৃষ্টি এরকম নামলেই হয়, ফাইনালি আমি বসে আছি। কালকে আমার এক্সাম আর আমি এখন বৃষ্টির আশায় বসে আছি। বৃষ্টিতে নাকি মানুষের মনের ইচ্ছা সব পূরণ হয়, তো যার যা মনের ইচ্ছা আসে বৃষ্টির সব বলাটাই বেটার। মেঘলা মেঘলা ভাব থাকে বাট বৃষ্টি আর নামে না। তাহলে আমি আজকে বরাবরের মতোই তো আকাশের দিকে তাকিয়ে আছি, এত সুন্দর বাতাস ছিল। আমি বসে বসে ওয়েদার দেখছিলাম আর কি, দেখছিলাম যে কখন বৃষ্টি নামে নামে কি না। এত সুন্দর একটা বাতাস আসতেছে ঠান্ডা, একটু শুনে আমি বসে বসে দেখতেছি আকাশের দিকে, আকাশের রং বদলাচ্ছে, বসে বসে শুধু দেখছি। সুন্দর লাগতেছে, পুরো অন্ধকার হয়ে আসতেছে। আমার কাছে বৃষ্টি ভালো লাগে, কিন্তু কাদা কাদা হয়ে গেলে তখন আর ভালো লাগে না, রাস্তাঘাটে আর কি ভালো লাগে না, উপর থেকে দেখতে ভালো লাগে। আমি বৃষ্টি আসলে সোজা ছাদে যাবো আর কি, বৃষ্টি আসলে সোজা আমি ছাদে। এখন দেখা যাক কতক্ষণ লাগে বৃষ্টি আসতে। বিগত 2 ঘন্টা মানে 3-4 ঘন্টা ধরে তো এরকম প্রিপারেশন দেখতেছি বৃষ্টির, 2 ঘন্টা যাবো তো একদমই কালো হয়ে আছে, বাট এখন দেখা যাক বৃষ্টি আসে কি না। বৃষ্টিটা একদম অন্ধকার। এখন সব জামা কাপড়গুলো নিতে আসলাম বারান্দা থেকে, এই যেগুলো সব বাসায় তেমন কেউ নেই, তাই এগুলো সব বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে, নাও নামতে পারে, কিন্তু প্রচুর বাতাস হচ্ছে। সব গুছাই ফেললাম, আমার নতুন দিদিনি গাছ লাগাইছে এখানে, এদিকে আমার যদিও গাছ অত ভালো লাগে না, তাই আমি অত আমার বারান্দার জায়গা দেই না। আম্মু হচ্ছে জোর করে মাঝে মধ্যে লাগায়।
এখন হচ্ছে আমি সন্ধ্যা নাস্তা বানাতে চলে এসেছি। আর সন্ধ্যা নাস্তায় হচ্ছে আমি ফুচকা বানাবো আজকে। আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করছিলো, বাট বাইরে হচ্ছে বৃষ্টি নামবে আর হচ্ছে সবাই আস্তে আস্তে দেরি হবে, সেই জন্য বাসায় সব কিছু করে ফেললাম। দেন আলুগুলো হচ্ছে আমি কুচি কুচি করে নিয়েছি, এগুলো হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম। যতটুকু আমার আলু প্রয়োজন ততটুকু আমি কুচি কুচি করে নিয়েছি, আরও কিছু রেখে দিয়েছি, বাকিগুলো হচ্ছে সবাই যখন আসবে তখন দিব। এখন হচ্ছে আমার আপু আর ভাইয়ার জন্য বানাবো। এদিকে হচ্ছে ডিমটা আমি কুচি কুচি করে নিচ্ছিলাম, আর আমি যেহেতু এভাবে করে অভ্যস্ত, তো সেই জন্য আমি হাতের মধ্যে কুচি কুচি করছিলাম। আপনারা আবার না হলে এরকম কেউ করেন না, পরে হাত কেটে গেলে আমার রিস্ক। এখন হচ্ছে আমি তেঁতুলের টকটা বানাবো। দেন একটা বলের মধ্যে হচ্ছে খাওয়ার পানি নিয়ে নিয়েছি আমি, তারপর হচ্ছে এখানে তেঁতুল দিয়ে নিলাম। আর তেঁতুলগুলো হচ্ছে ভালো করে চটকিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন যে তেঁতুলগুলো যতক্ষণ পর্যন্ত চটকানো যায় ততক্ষণ পর্যন্ত আমি চটকিয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন। আর এরপর টক আমি আরও বানাবো, এখানে একটু কমই বানিয়েছিলাম। মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, এখানে লবণ দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন। এখন হচ্ছে টকটা বানিয়ে নিয়েছি, এখন টকটা হচ্ছে ছেঁকে নিব, না হলে হচ্ছে এইগুলো আশ্বাস লেগে যাবে মুখের মধ্যে, চাইলে এগুলো রেখেও দিতে পারেন। দেন হচ্ছে এখন চটপটির ঘূর্ণিটা বানাতে এসলাম, সরি ফুচকার ঘূর্ণিটা বানাবো। এখানে হচ্ছে আলু নিয়ে নিলাম, বুট নিয়ে নিলাম, পেঁয়াজ, মরিচ, চাট মশলা, তারপরে হচ্ছে এখানে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম ফুচকলাদের মতো আর কি। দেন দেখলাম যে কী কী লাগবে, আবার আরেকবার দেখছিলাম, তারপর আবার একটু চাট মশলা দিলাম। আমি একটু মানে ঝাল করতে যাচ্ছিলাম, ঘূর্ণি আমি আবার বানাবো, এটা হচ্ছে যারা ঝাল খায় তাদের জন্য বানাচ্ছিলাম আর কি। এই তো এখন হচ্ছে আমি ঘূর্ণিটা তুলে নিলাম, বাটির মধ্যে ফিক্সড করে রাখলাম আর কি। এখন হচ্ছে আমি ফুচকা ভাজতে চলে আসলাম। আমি হচ্ছে রেডিমেড ফুচকা একসাথে অনেকগুলো আম্মু এনে দিয়েছিল, সেগুলোই হচ্ছে যখন ইচ্ছা তখন ভেজে ভেজে খাই। আর এটাতে হচ্ছে উপকার হয় যেহেতু আমি চাট মশলা অনেকগুলো বানিয়ে নিয়েছি, শুধু বুট সিদ্ধ থাকলে হয়, বাকি সব কিছু যেহেতু রেডিমেডই খুব ইজিলি পাওয়া যায়। তো দেন হচ্ছে এখানে আমি ফুচকাগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কিছু ফুচকা হচ্ছে ফুলছিলই না, কেন জানি না আমি যতই তেল বেশি দেই কিনা। দেন এই তো আমার ফুচকার সব কিছু রেডি, তারপরে এক্সট্রা একটু বুটও নিয়ে নিই চটপটির জন্য। ফুচকার চটপটি দুটোই যেহেতু বানাবো, এখানে যা যা মশলা প্রয়োজন সব নিয়ে নিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছেন। অলরেডি আমাদের খাওয়া দাওয়া শুরু, ভাইয়াকে দেখতে পেলেন যে চটপটি দিয়েছে, ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে। এখন যে ভাইয়ের জন্য ফুচকা বানাচ্ছিলাম, আপু হচ্ছে বললো যে আমি হাতেই করি, আমি হাতেই কমফোর্ট, চামচও কমফোর্ট, বাট যেহেতু বাসার মধ্যে সেজন্য সে হাতেই করছিল। বললাম যে আমি হাত ওয়াশ করে নিয়েছি ভালো করে, আমি আর ভাইয়া ফাইজলামি করছিলাম আপুর সাথে। দেন আপু হচ্ছে ভাইয়ার জন্য ফুচকা বানাচ্ছিলো পরপর সবগুলো আর কি, ভাইয়া আর আমি আপু আমরা তিনজন যেহেতু ঝাল খাই। বাকিদের কেমন লাগে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফ্রেন্ডস ফ্যামিলি শেয়ার করে সবাইকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ। বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। এই দিক দিয়ে হচ্ছে আমি দেখছি ভাইয়ার জন্য আপু সবগুলো ফুচকা বানাচ্ছিল আমি বলছিলাম আর কি। দেন মশলা কম দিচ্ছে যে সবাই খাবো, আশেপাশে আইলে আমি ওটা হচ্ছে আপুর স্পেশাল, এটা হচ্ছে আমার
এখন হচ্ছে ফুচকা খাওয়া শেষ, দেন হচ্ছে আমরা একটু চটপটি ট্রাই করছিলাম। চটপটির জন্য হচ্ছে আমি যেহেতু আমার বাসায় বাচ্চা আছে বা অ্যাঞ্জেলার আম অতটা ঝাল খেতে পারে না, সেজন্য হচ্ছে আমি চাট মশলাটা আলাদা রেখেছি, যা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিবে। দেন হচ্ছে আমি পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিলাম, আমার একটু মশলা বেশিই পছন্দ সেটা যে কোনো খাবারেই হোক না কেন। দেন একটু আলু কুচি দিয়ে দিলাম, আমি যেহেতু চটপটি ফুচকা দুইটাই করেছি, একটু ডিম নিয়ে নিলাম। আমার চটপটি মানে স্পেশাল করার জন্য যা যা দরকার মরিচ, তো প্রায় শেষের দিকে আমি আর পুঁই সব খেয়েছি। দেন হচ্ছে আমি এখানে ফুচকা ভেঙে নেই একটু, আর হচ্ছে মরিচ খুবই মচমচার হার্ড থাকে। দেন হচ্ছে আমার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আমি ফুচকা বেশিই দিচ্ছি, আমি ভাঙতে পারছি না, দেখতেই পাচ্ছেন আমার হাতে এতটা শক্তি নেই ফুচকা ভাঙার মতো। এখন হচ্ছে এখানে টক দিয়ে নিচ্ছে, আমি মানে একদম রাস্তার মামারা যেরকম বানায় বা দোকানে মামারা যেরকম বানায় সেরকম ফিল নিতে চাচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ কার কেমন লেগেছে সে তো অলরেডি কিছুর জন্য শুনে ফেলেছেন, আর বাকিদেরগুলো অবশ্যই শোনাবো আমি। যে আমার কাছে ভালো লেগেছে, এটা হচ্ছে নিজের শান্তি বড় শান্তি কথাই আছে। তার আমি হচ্ছে সব মিক্স করে নিচ্ছিলাম আর কি আমার জন্য। বৃষ্টি বৃষ্টি করছি, মনে আশা পূরণ হয়েছে, বৃষ্টি আসছে। বাট দেখতেই পারলেন যে আমি ফুচকা বানাতে বানাতে আমার লেট হয়ে গেছে, আর বুঝতে পারিনি অনেকক্ষণ বসেছিলাম তখন বৃষ্টি নামে নাই, আর যখনই হচ্ছে আমি মানে কাজে চলে গেছি তখনই হচ্ছে বৃষ্টি নামছে। এখন হচ্ছে অনেক বৃষ্টি পড়তেছে, পুরো একদম দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে। বাট আমি ভিজতে পারতেছি না, কেউ ভিজবে না, এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই বসে বসে ফুচকা খাচ্ছি। আবার কেউ ভাবেন না যে এটা নানের টিপ বা সেই দিয়ে সেই দুধ দিয়ে আমরা চা বানাচ্ছি, আমরা হচ্ছে বড়দের দুধ দিয়ে চা বানাচ্ছি, বা টিপ্পাটা ছিল আরশির। আরশির অনেক বয়ম হয়ে গিয়েছে, সেজন্য হচ্ছে আমরা এই বয়মটা এখন অন্য কাজে লাগাই নাকি? হ্যাঁ, আরশির এই আরশি তো ছোটোবেলা থেকেই ফর্মুলা মিল্ক খেতো, তো তখন এই অনেকগুলো হয়ে গেছে এগুলো, এখন এগুলোকে আমরা অন্য কাজে লাগাচ্ছি। নান দিকে চা খাওয়া যাবে, আমার মোটামুটি চা ছাড়া তো চলবেই না, এখন চাটা বানিয়েছি। এই তো আমার চা রেডি, দেখতে পাচ্ছেন আমি আর ভাইয়া খাবো এখন। দেন এখন হচ্ছে আমি আবার চটপটি বানাচ্ছি আমার আম্মুর জন্য, আমার আম্মু হচ্ছে আমার ক্যামেরাম্যান, সো আম্মুর জন্যই হচ্ছে এখানে চটপটি বানাচ্ছিলাম। আর আম্মু হচ্ছে যদি ফুচকা পছন্দ করে না, তাই তাকে চটপটি দিই, চাট মশলা দিয়েছিলাম, বিট লবণ। দেন আম্মুর জন্য একটু স্পেশাল করে বানাচ্ছিলাম, স্পেশাল বলতে আমার হাতে রান্না স্পেশাল আম্মুর জন্য। আর নর্মালি যারা আমার রেগুলার ব্লগার তারা মানে ভিউয়ার্স তারা জানেন হচ্ছে যে আমি বাসায় টুকটুক রান্না করে থাকি সবসময়, সো সবাই আমার হাতে রান্না খেয়েছে। এখানে হচ্ছে আমি আম্মুর জন্য সুন্দর করে চটপটি বানাই নিই আম্মুর মন মতো ঝাল কম দিয়ে একদম। এখন হচ্ছে আম্মু রিভিউ দিবে, কারণ আমি যখনই বানাই আম্মু অফিসে থাকে, আজকে বাসায় আম্মু যদি আম্মু চুল রিবোর্ডিং করে আসছে মাত্র। আর আম্মুর হচ্ছে চটপটি অনেক পছন্দ, খুব টেস্ট হচ্ছে, তাই বানানো খুবই আমরা ভালো একটা সুস্বাদু খাবার পেয়েছি, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আমি এত সুন্দর ফুচকা চটপটি বানাইতে পারি আজকে আমরা সবাই। এই যে নর্মালি আমি বানাই দুদিন পর পর খেয়ে আপনার ব্লগে দেখেন, বাট আম্মুকে হচ্ছে পাওয়া যায় না, আজকে আম্মুর থেকে আমরা রিভিউ নিয়ে নিলাম, এর আগে আপুও দিয়েছে। এটা আম্মু আসার টাইমে বাজার সদায় নিয়ে আসে, আমাদের সে প্রচুর পরিমাণে আম খায়, সেই জন্য আম তেল বাকি বাজার সব কিছু নিয়ে আসে এখানে। বলেন এখন কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, তাই ধন্যবাদ। তুই আমার হেটার্স, তুই হচ্ছিস আমার হেটার্স। এই যে এখানে আন্টি লাস্ট ফিনিশিংয়ে এখন সব নিচে বসছে। দেন শেষের দিকে আন্টিকেও ফোন দিয়ে নিয়ে আসলাম, আন্টি যেহেতু ফুচকা চটপটি অনেক পছন্দ আমার মতো, দেন আন্টিও রিভিউটাও শুনে ফেললেন, আলহামদুলিল্লাহ সবার রিভিউ ভালো ছিল। এখন হচ্ছে আমি রাতটা একদম ফ্রেশ হতে চলে আসি, আর আমার হচ্ছে রেগুলার মানে মনে থাকে না রাত্রেবেলা ফেস ওয়াশ ইউজ করতে, আমি যদি স্কিন কেয়ারে সচেতন না হয়ে গিয়েছি, চুল বাঁধি নাই, বেনি করবো না, কারণ সকালে কালকে আমার এক্সাম আছে, ভার্সিটি ভর্তি এক্সাম আর কি, তো সেজন্য এখন যদি চুল বেনি করি পাকা পাকা হয়ে যাবে, সেজন্য বেনি করতেছি না। আর আমার আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন, বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাস ডায়ের সঙ্গে থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।